নমস্কাৰ মই ঋতুৰাজ। টাইমিটৰ দৰ্শকসকলৰ বাবে এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসম মেঘালয় সীমান্তৰ উমলাফেৰত উত্তপ্ত পৰিস্থিতি বিৰাজ কৰিছিল। মেঘালয় আৰক্ষীয়ে অসমৰ ভূমিত প্ৰৱেশ কৰি ধমকি দিয়া পৰিলক্ষিত হৈছিল আৰু সেই মেঘালয় আৰক্ষীক উভতি ধৰিছিল অসমৰ এগৰাকী আৰক্ষী বিষয়া ৰাজকুমাৰ পেগুৱে উভতি ধৰিছিল আৰু তাৰ পাছতেই এতিয়া ৰাজকুমাৰ পেগুক লৈ চৰ্চিত হৈ পৰিছে সমগ্ৰ বিষয়টো। এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো টাইমিটৰ দৰ্শকসকলক জনাইছোঁ। মেঘালয় আৰক্ষীক উভতি ধৰিছিল আৰক্ষী বিষয়া ৰাজকুমাৰ পেগুৱে। অসম মেঘালয় সীমান্তৰ উমলাফেৰত হৈছিল দুখন ৰাজ্যৰ মাজত সংঘাত। অসমৰ ভূমিত প্ৰৱেশ কৰিছিল মেঘালয় আৰক্ষী আৰু তাৰ পাছতেই মেঘালয় আৰক্ষীয়ে অসম আৰক্ষীৰ ওপৰত ধমকি দিয়া পৰিলক্ষিত হৈছিল। মেঘালয় আৰক্ষীক অতি সাহসেৰে উচিত প্ৰত্যুত্তৰ দিছিল ৰাজকুমাৰ পেগুৱে। আৰু উলুকুঞ্চি আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া ৰাজকুমাৰ পেগু সীমান্তত উপস্থিত হৈ সাহসিকতাৰে প্ৰত্যুত্তৰ দিছিল ৰাজকুমাৰ পেগুৱে। আৰু কেতবোৰ দৃষ্টান্ত ভাইৰেল হৈ পৰিছে। আপ লোক ইয়ে সব করতে কে বাদ চোরি বগেরা জাদা হো রহেগা ইয়ে তো পতা হ্যায় আপ লোক কি পতা ইয়ো জোন মানে এজ এজ এ বর্ডার ইনচার্জ আপ লোক কে ভি পতা হ্যায় ইন্টার বর্ডার মে খতরা ইনচার্জ আবি কেস কুল হোগা তো ভাই চোরি হোগা তো উইল দেখা রেসন সংস্থা হাম লোক কে ভি ইন্টেনশন নেই অর উসকা 3-4 করোড় কা গরু চুরি করকে লে জা রহা হ্যায় ইদার কে গাঁও ও সেন্ট্রি কে ও দেখা হ্যায় অর উস প্লেন কা আপ লোক কেস হোতা হ্যায় ইয়ে তো সেন্ট্রি পজি ভাঙ দিয়া কন্ট্রোল ভি ইয়োর গভর্নমেন্ট ইন টেকনেস উইল ইয়ে আছে আপ লোক জান রাই জান বুঝকে উই উইল নেভার টলারেট we will never tolerate aisa nahi hoga isme isme temporary interim hum log wo post diya tha usme bhi aap log ko jhagda karke ye kar raha hai are bhai আপ লোক ইয়ে সব কারণে হয় এই ঘটনাটো একচুয়ালি উমলাফের মার্কেট প্লেসত হৈছিলে। তো এরাউন্ড 7 কিলোমিটার হব তারপর যোনটো ওয়ার বস্তি বুলি কয় হেতো মেঘালয় বর্ডার আছে তারপর হেতি এনক্রোচমেন্ট করে আইছিলে। তো এনক্রোচমেন্ট করা অহার পাছতে আমার ইনফরমেশন পাইছিল যে হেতর মানুষ এরাউন্ড 40 ভেহিকলস হয়ে কিনে মানুষ আহিছে তো থ্রু উমলাফের। তো মো পাবলিকক কৈছিল যে আপোনালোকে অলপ উমলাফেরতে মানুষকিটা রখাই থৈ দিবলে। তো রখার পাছত আফটার 45 মিনিটস আমি পাই গৈছোঁ এটা সেকশন লৈ মোৰ গাড়ীত থানার গাড়ী লৈ পাই গৈছোঁ। এতিয়া পরিস্থিতি এতিয়া নর্মেল হৈ আছে, এতিয়া একো নাই, বিশেষ তেনেকৈ একো নাই, সব সিটুয়েশন নর্মেলে হৈ আছে।